রবিউল আউয়াল এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একজন মহামানবকে পাঠিয়েছেন যিনি পুরো বিশ্বটাকে পরিবর্তন করেছেন, এবং যিনি এমন একজন ব্যক্তিত্ব যার অনুসরণ করা ছাড়া আমরাও জান্নাতে যেতে পারবো না, যিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি নিশ্চিত জান্নাতি জানার পরেও তাহাজ্জুদে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল হবে সার্টিফিকেট দিয়েছেন, তিনি সেই দোয়াটাকে স্টপ রেখেছেন, কেয়ামতের মাঠে তিনি এই দোয়াটা করবেন আমাদের জন্য। এই মাসে সেই মহামানবকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, আবার এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাছে নিয়ে নিয়েছেন। কিন্তু আমাদের মুসলিম যুবক যুবতী তরুণ তরুণী কিশোর কিশোরী আবার বৃদ্ধের বেশিরভাগ, আমি চ্যালেঞ্জ করলাম 80-90% বলতে পারবে না আজকে এই মাসের কত তারিখ, 80-90% যুব সমাজকে জিজ্ঞাসা করে দেখেন, একটা জরিপ করে দেখেন, ওরা গুগল ঘাঁটবে দেখি তো কয় তারিখ। তো যাই হোক, আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা সাংস্কৃতিকভাবে এখন পরাজিত, কথা বুঝতে পারছেন? আচ্ছা, অথচ আমাদের যে রিজিক হায়াত এই সব কিছু কিন্তু আরবি মাস কেন্দ্রিক আল্লাহ পাক নাজিল করে। চাঁদের এক তারিখ যখন রমাজানের প্রথম চাঁদ ওঠে, আমরা কি জানুয়ারি ফেব্রুয়ারি হিসেব করে রোজা রাখি নাকি শাবান রমাদান হিসেব করে রোজা রাখি? হজ যখন করি আমরা কি ফেব্রুয়ারি মার্চ এগুলো হিসাব করি না জুলহিজ্জাজুল কদা এগুলো হিসাব করি? যাই হোক, তো দেখেন যখন একটা জাতি মানসিকভাবে পরাজিত ওই জাতিকে দিয়ে আপনি বিশ্ব শাসন করাতে পারবেন না, আর আমাদের মূল গন্তব্য হচ্ছে বিশ্ব শাসন করবো ইনশাআল্লাহ, এটা তো হবে, হবে কি না? হয়তো আমরা থাকবো না, আমাদের ইমান আমল আখলাক মুআমালাত জামা ইমারা এগুলোর যে অবস্থা তাতে এটা দিয়ে বিশ্ব শাসন এটা পসিবল না, এটা মাথায় ঢুকায় না নাকি, যত বড় বড় লেকচারই দেখ পসিবল না ফুল স্টপ। কখন পসিবল হবে? যখন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সাহাবায়ে কেরাম তাদের মতো ওই আদলে একটা জেনারেশন গড়ে উঠবে তখন। এখন কি সেরকম জেনারেশন আছে? হিসাব করে দেখবেন একটা সমাজের মধ্যে 80% মানুষ নামাজ পড়ে না, আমি চ্যালেঞ্জ করলাম, আর যারা নামাজ পড়ছি তাদের নামাজে কার কতটুকু বিশুদ্ধতা আছে এটাও একটা বিষয়, তেলাওয়াতের রুকু সেজদার তাসবিহ তাহলিলের তারপরে আপনার খুশু খুজুর এটাও একটা বিষয়, তারপরে আবার যারা আমরা পড়ি আমরা কতজন আবার জামাতে পড়ি এটাও একটা বিষয়, আর মহিলাদের তো দিনদারিতার অবস্থা আগে ভালো ছিল, এখনকার জেনারেশনের মহিলাদের যে অবস্থা, তো এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসলেও যে আপনি সুসন্তান পাবেন এটাও ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। রোজা রাখে কত পার্সেন্ট দেখবেন হিসাব করে, কত পার্সেন্ট মানুষ যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দিচ্ছে এটা হিসাব করে দেখবেন, এটা হিসাব করা যাবে, কিন্তু আমরা যদি আদম শুমারি করতে পারি নামাজ শুমারিও করা যায় সম্ভব ছিল, আবার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কত পার্সেন্ট মুসলমান হালাল খায় এটা আরো বড় কথা, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এই সব কিছুর মধ্যে এখন সুদ ঘুষ আর দুর্নীতি, আমার কথা একদম সোজা সাপটা, কারো ভালো লাগলে লাগুক না লাগলে নাই, আর আমার কবরও তার সে যাবে না আর আমিও তো তার কবরও যাবো না, একটা মন্তব্য করার পর যদি এটা নিয়ে সারা দেশে হইচই শুরু হয়ে যায় কিছুই যায় আসে না আমার, কারণ যেটা সত্য সেটা বলতে হবে, বলতে হবে কি না? তবে আমি চেষ্টা করছি ভদ্রভাষায় বলার জন্য, কাউকে আঘাত না করো, কাউকে আঘাত করে নবীর সুন্নত নয়, আমাদের সুন্নত, এটা আমাদের সুন্নত মানুষকে আঘাত করা। তো কত পার্সেন্ট মানুষ হালাল খায় এটা বড় কথা, হালাল ইনকাম ছাড়া ইবাদত আবার কবুল হচ্ছে না, ঘরে ঘরে সুদ, চাকরির পরতে পরতে ঘুষ, ফাইল নড়ে না, আর দুর্নীতি বাংলাদেশের প্রধান সমস্যা, বাংলাদেশের প্রধান সমস্যা কিন্তু আপনার এটা নয় যে আমাদের ডলার নাই ডলার সংকট এইটা ওইটা, এগুলো মূল সমস্যা না, কিন্তু আমাদের এই পুরো ন্যাশনের এক নাম্বার সমস্যা হচ্ছে করাপশন দুর্নীতি,
আর এই নৈতিকতা শিক্ষাটা কোত্থেকে মানুষ পাবে? যে আমাকে যে ভালো হয়ে চলতে হবে, অন্যের হক নষ্ট করব না, করলে আল্লাহ ধরবেন, হ্যাঁ আমার দুর্নীতি করা যাবে না, এটা হারাম হচ্ছে, মানুষের হক নষ্ট হচ্ছে, এই শিক্ষাটা কি স্কুলে দিবে, কলেজে দিবে, বিশ্ববিদ্যালয়ে দিবে, নাকি আপনাকে নামাজ এবং কোরআন দিবে? ইসলাম থেকে আবার মানুষকে দূরেও সরাচ্ছি, আবার মানুষকে সুশীল বানানোর চেষ্টাও করছি, কি একটা অবস্থা! মানে আমি মদের লাইসেন্সও দিচ্ছি, আবার মদ থেকে মানুষকে বিরত রাখারও চেষ্টা করছি, আশ্চর্য কথা! সিগারেট বিক্রিও করছি, আবার লিখছি যে এখানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে বোঝেন, এই জাতিটাকে দিয়ে আপনি কি বিশ্ব শাসন করতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন একটা যুগে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেটা আমাদের চাইতেও জঘন্য একটা যুগ ছিল। আমরা এখন যে কথাগুলো বললাম, যে আমাদের অর্থনীতির মধ্যে সমস্যা, মুআমালাতের সমস্যা, ইবাদতের সমস্যা, এর চেয়েও জঘন্য একটা যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কাতে পাঠিয়েছেন। ওটাকে আমরা কি বলি? আইয়ামে জাহেলিয়া। কোন মাসে, কয় তারিখে? এটা নিয়ে আরেকটা মিসকনসেপশন আছে, এটা নিয়ে অনেক বর্ণনা আছে, অনেকগুলো সিরাতের কিতাবের মধ্যে 12 তারিখ পাওয়া যায়, আর অনেকগুলো সিরাতের কিতাবের মধ্যে 9 তারিখ পাওয়া যায়, 9-12, 9-12, অনেকে 10-11 বলেছেন কেউ কেউ। এটা নিয়ে একটা মতপার্থক্য আছে, তো মতপার্থক্য থাক মতপার্থক্যের জায়গায়, ওইটা নিয়ে আমাদের, ওই যে বললাম আমাদের শেকড়ে যাইতে হবে, ডালপালা নিয়ে এত নাড়াচাড়ার প্রয়োজন আছে? এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন এই মানবতার মুক্তির দূত হিসেবে, এটাই বড় কথা, তাই না? এখন কিভাবে তিনি মানবতাকে মুক্তি দিয়েছেন ওইটা আমরা দেখব, নাকি? আমাদের মূল জায়গাটা কোনটা, কিভাবে তিনি এই পথ ভোলা জাহেলি মানুষগুলোকে খাঁটি মানুষ বানালেন এটা দেখবো, নাকি? ওই ওই সুন্নতটা যদি আমরা আবার চালু করতে পারি, তাহলে পৃথিবীর এমন কোনো সভ্যতা নাই যেটা পরিবর্তন হবে না, ইনশাআল্লাহ। এই তো কথা। আচ্ছা, যে মানুষটাকে আল্লাহ পাক পাঠিয়েছেন এই বিশ্বের পরিবর্তন করার জন্য, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, তার আদর্শ দিয়ে, এবং আমরা তার উম্মত বলে দাবিও করি, এবং আমরা তাকে অনুসরণ না করলে জান্নাতে যেতে পারবো না, তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, তো সেই প্রিয় নবীর প্রতি ভালোবাসা তো আমরা খুব দেখাতে চাই। যখন কেউ তাকে গালিগালাজ করে বা কটূক্তি করে, আমরা তো অনেক ভালোবাসা দেখাতে চাই, এটা তো ভালো, মাশাআল্লাহ, কিন্তু সেই নবীর জীবনী যদি আপনি না পড়েন, এটা কি আপনার জন্য লজ্জার নয়, আমাদের ব্যর্থতা না? আমার হাতে একটা পাতলা বই আছে, সিরাতের অনেক বই আছে, এটা মুফতি মোহাম্মদ শাফি রাহিমুল্লাহ রচিত সিরাতে খাতামুল আম্বিয়া, এটা মাদ্রাসায় পড়ানো হয় আরবিতে, এটা বাংলা অনুবাদ করা হয়েছে। তো এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা সর্বোচ্চ কত হবে? 140টার মতো। 140টা পৃষ্ঠা পড়তে কত ঘন্টা লাগবে বলেন? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন, 7 দিনের মধ্যে শেষ করা যায়? তাহলে নিয়াত করেন এই মাসের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। এটা ছাড়া আরো অনেক সিরাতের বই আছে, আর রাহিকুল মাখতুম আছে, রবিয়া রহমত, আর রাহিকুল মাখতুম বইটাও চমৎকার, আল্লামা শফিউর রহমান মোবারকুর রহমাহুল্লাহ রচিত। আরেকটা আছে নবী রহমত, এটাও সুন্দর চমৎকার বই, এটা হচ্ছে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাহুল্লাহ রচিত। এরকম অনেক বরেণ্য আলেমদের সিরাতের অনেক বই আছে, কেনা যাবে তো ইনশাআল্লাহ। এক কাপ কফি খেতে কটা গেল? 20 টাকা কফি পাওয়া যায়? আচ্ছা, দোকান ভেদে বন্ধুরা মিলে একটু আড্ডা মারলে কত টাকা? বান্ধবীর সাথে আড্ডা মারলে কত টাকা? বান্ধবীর সাথে আড্ডা মারলে আরো বেশি যায়, তাই না? আল্লাহ হেফাজত করুন। তো একটা সিরাতের বই কিনতে কয় টাকা লাগতে পারে? 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা খরচ করা যাবে না? আল্লাহ পাক তৌফিক দান করুন। এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন এবং আস্তে আস্তে ওই জাহেলি সমাজটাকে পরিবর্তন করেছেন। কিভাবে পরিবর্তন করেছেন নবীজি, প্রথমে কি করেছেন, তারপরে কি, তারপরে কি, এটা পুরো বিশাল একটা হিস্ট্রি। 23 বছরের, কত বছরের? 23 বছরের হিস্ট্রি তো আর এক ঘন্টায় বা 10 মিনিটে বলা যাবে না, যাবে? তবে আমি একটা সারমর্ম বলছি আপনাকে, শুনুন, এই বইটার একটা সারমর্ম বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছে কত বছর বয়সে? 40। কত বছর বলেন? 40। ক্লাসের মতো মনে পড়ে, এর আগে 40 বছরের আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোনো অন্যায় করেছিলেন? কোনো মিথ্যা কথা বলেছেন? কোনো পাপ করেছেন? তিনি আগে থেকেই পবিত্র চরিত্রের মানুষ ছিলেন, ঠিক আছে? আমরা এখানে ওই বিষয়গুলো কথা বলছি না, তার বাবার নাম কি, মায়ের নাম কি, বংশ কি, এগুলো আপনারা পড়ে নিতে পারবেন। আমরা বলছি কিভাবে তিনি দিনটাকে প্রতিষ্ঠা করলেন। নবী হওয়ার পরেই, নবী হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ওহী করেছেন সূরা আলাকের প্রথম পাঁচটা আয়াত। কোন সূরা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরা। বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে আল্লাহ পাক তাকে পড়তে বলেছেন, কি বলেছেন? পড়তে বলেছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পড়তে জানতেন না, লিখতে জানতেন না, পড়তে জানতেন না। আল্লাহ পাক তাকে এভাবে কোনো স্কুল কলেজ মাদ্রাসা এভাবে তিনি পড়াশোনা করে আসেন নাই, আল্লাহ পাক তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ পারেন কি না? তার মানে এখন দিনের জন্য আমরা যাই করতে চাই না কেন, প্রথম কাজ কি বলেন? ব্যাস পেলেন তো। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে ওহিটা পেয়েছেন সেটা হলো ইকরা, পড়ুন। কি পড়বেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে ওই জ্ঞান আপনি শিখবেন, তাই তো? আর যে জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই জ্ঞান শিখবেন। তো প্রথম কাজ আমাদের তাহলে দিন নিয়ে যেটাই করতে চাই, চলতে চাই, দিন প্রতিষ্ঠা করতে চাই, প্রথম কাজ কি হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেলেন, এরপরে তিনি কাছের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কাদেরকে? তাহলে আমাদের সুন্না কি, এখন আমাদের কাছের মানুষদেরকে দিনের দাওয়াত দেয়া। তো দিনের দাওয়াত দেওয়ার আগে আবার নিজেকে ঠিক হতে হবে, নিজেকে জ্ঞান অর্জন করে আমল করতে হবে, করে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। এবার আমি আমার কাছের মানুষদেরকে দাওয়াত দিব। কাছের মানুষ বলতে সবার আগে ইসলাম কবুল করেছেন কে? তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কাছের মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব, হ্যাঁ যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আস্তে আস্তে এভাবে উসমান ইবনে আফফান, আব্দুর রহমান বিন আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, আস্তে 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 মানুষ ছড়াতে থাকলো। প্রথম সুন্নাটা কি তাহলে? আগেই একদম মানে কি বলবো, আগেই একদম বিশ্ব শাসন করার চিন্তা করেন, আগে কাছের মানুষদেরকে পরিবর্তন করা। আর এই পরিবর্তন করতে গিয়ে অনেকে কথা শুনতে পারে, অনেকে কথা নাও শুনতে পারে। যারা শুনবে আলহামদুলিল্লাহ, যারা শুনবে না তাদের কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক চাচা ছিলেন, প্রায় 7 থেকে 9 জন। সবাই কেউ কি ইসলাম কবুল করেছেন? মানে সবাই কি ইসলাম কবুল করেছেন? পরের দিকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন। কিন্তু এই যে আবু জাহেলের নাম শুনেছেন, আবু লাহাবের নাম শুনেছেন, তারা কি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি হতেন? তার মানে দাওয়াত দিলে কাছের সব মানুষ ইসলাম কবুল করবে বা দাওয়াত গ্রহণ করবে জরুরি না, নাও করতে পারে, বরং শত্রুতাও করতে পারে, তাই তো? কিন্তু আমাদের শুরুটা হবে এভাবে। তারপরে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহী করলেন, সূরা শুআরার মধ্যে আছে, ওয়াংযির আশিরাতাকাল আকরাবিন, এবার তোমার বংশের আত্মীয়স্বজনকে দাওয়াত দাও। বংশ আছে আমাদের সবার, বংশের আত্মীয়স্বজন সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের নিচে ডেকেছেন। কোন পাহাড়? সাফা মারওয়া দেখেছেন কি না? যারা গিয়েছেন দেখেছেন হয়তো। সাফা তো আর আগের মতো নাই, এটা এখন গ্লাস দিয়ে বন্ধ করা আছে। তো সাফা পাহাড়ের পাদদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়ামা আশরুল কুরাইশ সবাইকে ডেকেছে, ডেকে বলেছেন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে সেনাবাহিনী আছে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে আমার কথা? সবাই বলছে হ্যাঁ করবো, কেন করবো না? তুমি হচ্ছে আল আমিন, সত্যবাদী, তুমি সবসময় সত্য কথা বলো, তোমার কথা কেন বিশ্বাস করবো না? তখন তিনি বললেন যে তোমরা কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই বলো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, তাহলে সফল হয়ে যাবে। ব্যাস এই বলার সাথে সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা শুরু। আবু লাহাব কে মেরেছে প্রথম? ওই যে ওই জন্যই তো সূরা নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিও। ব্যাস এই হলো শুরু। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বয়স কত? 23 বছর। কত বছর? এই 23 বছর মধ্যে মক্কায় ছিলেন কত বছর বলেন? 13 বছর, আর মদিনায় 10। এই প্রথম 13 বছর মক্কায় ছিলেন। প্রথম 13 বছরের প্রথম 3 বছর তিনি এইভাবে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? আমরা তো 3 দিন দাওয়াত দিয়ে হাফসায় যাই, তাই না? প্রথম 3 বছর আল্লাহর নবী গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে গোপনে, ইন্ডিভিজুয়ালি, ম্যান টু ম্যান, ডোর টু ডোর। তারপরে তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, আর যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন
ব্যাস তখনই তার উপরে অমানবিক সব নির্যাতন নেমে আসে। আমরা উমরা সফরে একবার মক্কায় একবার মদিনায় দুইবার আমরা জামাত আগে যেতে পারি নাই, কাতারের সামনে যেতে পারি নাই। তো তাপমাত্রা দেখলাম সেদিন প্রায় 44 ডিগ্রি তাপমাত্রা, 44 কি 42 ডিগ্রি তাপমাত্রা। তো বাধ্য হয়ে একদিন মক্কায় আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে, রাস্তা মানে হারামের মধ্যেই, যারা হজ উমরা করেছেন তারা তো জানেন হারামের সাথেই রাস্তায়, ওটা ওখানকার একটা কমন বিষয়। নামাজের নামাজের আজান হয়ে গেলে মানুষ দাঁড়িয়ে যায় ওখানে, রাস্তায় দাঁড়িয়ে যায়, হারামের মধ্যে। মদিনাতে একই অবস্থা। তো ওই গরমের মধ্যে আর জায়গা না পেয়ে রাস্তায় একদিন দাঁড়াতে হলো, দাঁড়াতেই জায়নামাজের উপরে দাঁড়াতে আমাদের হিমশিম খেতে হচ্ছে, মনে হচ্ছে পা পুরো যাবে। তার উপর রুকু করা, সিজদা করা, তাশাহুদের শেষ বৈঠক, কপাল লাগানো। তখন একজন সাহাবীর কথা মনে পড়ছিল, বেলাল রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী? বেলাল রাদিয়াল্লাহু আনহু। এটা তো কিছুই না, তাকে মরুভূমির গরম বালির মধ্যে শুয়ে উপর থেকে চাবুক মারা হয়েছে, তার উপর বুকে পাথর চাপা দেওয়া হয়েছে। তো নির্যাতনের, আমরা আসলে নির্যাতনের নও জানি না। এই যে আমাদের জেল জুলুম, তারপরে গুম, এগুলো কিছু না। নির্যাতন যা হয়েছে সাহাবিদের উপরে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এটা কল্পনার বাইরে, আমরা এটা কল্পনা করতে পারবো না। আমরা এই যে পৃষ্ঠার মধ্যে এগুলো পড়ি, খালি পড়লে তো আর আপনি ফিল করতে, আমরা তো ফিল করতে পারবো, অনুভব করতে পারবো। যারা ওই সময় ছিলেন, দেখেছেন, তারা বুঝবে, তাই না? বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে মোটামুটি মানুষ প্রায় 15-16টা গালি দিয়েছে সারা জীবন। কাকে গালি দিয়েছে? এমন একজন মানুষকে যার সামনেও কোনো গোনা নাই, পিছনেও কোনো গোনা নাই, যিনি তার সমস্ত পরিশ্রম করছেন উম্মার জন্য, তা নিজের স্বার্থে নয়। তিনি তো যাবেন মাকামে মাহমুদে, তিনি তো একদম জান্নাতুল ফিরদাউস, তার তো কোনো হিসাবও নেই। আছে তাহলে, তা তিনি কেন পরিশ্রমগুলো করলেন, কেন মার খেলেন, কেন গালি খেলেন, কাদের জন্য? আমাদের জন্য, আপনাদের জন্য। এই তো, এই যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে উম্মতে মুহাম্মদ, তাদের জন্য। আর আমরা কেমন নাফরমান উম্মত, তার জীবনীও পড়ি না, তার সুন্নত আমল করি না, তার সুন্নত সম্পর্কে জানিও না, তার জীবনীটা পড়ানোর চেষ্টা করি, তার রেখে যাওয়া যে দিন একটা আমানত, এই দিনটার খেদমতে কিছু করব সেটাও করতে পারি। আপনারা যদি কখনো হজ বা উমরা করতে যান, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় তো যাবেন সালাম দিতে। যদি আপনার মধ্যে সততা থেকে থাকে, আপনি দেখবেন যে আপনার সালাম দিতে লজ্জা লাগবে, লজ্জা পাবেন। আমরা লজ্জা পাই দূরে দাঁড়িয়ে সালাম দিতে, কোন মুখ নিয়ে সামনে যাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওখানে মৃত? এটা তো একটা আকীদার বিষয় মনে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রেখেছেন সেভাবে জীবিত। সালাম দিলে তিনি সালামের উত্তর দেন, আপনি যখন সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালাম তার কাছে পৌঁছে দেওয়া হবে, তিনি উত্তর দিবেন। কিভাবে দিবেন সেটা তো আমার বোঝার বাইরে, আমার বুঝের মধ্যে আসবে না, আসবে? তো এখন তিনি তো ওখানে আছেন, শুয়ে আছেন, তা আপনি, আমি যাচ্ছি ওখানে সালাম দিচ্ছি, কোন মুখ নিয়ে সালাম দিচ্ছি? নবীজি যদি কখনো বলেন কি আমাদের মাঠে আমাদেরকে, তোমরা আমার আমার দিনের জন্য কি করেছো, আজকে হাউসে কাউসারে পানি তো খেতে আসছো, তোমরা আমার দিনের জন্য কি করেছো, তোমরা আমার দিনের জ্ঞান কতটুকু অর্জন করেছো, দিনের জন্য কতটুকু দাওয়াতি কাজ করেছো, কতটুকু আল্লাহর রাস্তা জিহাদ করেছো, কি করেছো, আমরা কি অ্যান্সার দিব? এগুলো আমাদেরকে ফেস করতে হবে। তো আজকে থেকে 100 বছর পরেই হোক আর 1000 বছর পরেই হোক, ফেস করতে হবে কিনা? তাহলে যদি আমরা কিছু এমন কিছু করে তার সাথে সাক্ষাৎ করতে পারি যাতে তিনি আমাদেরকে নিয়ে গর্ব করেন, এটা উত্তম না? আল্লাহ পাক আমাদেরকে তার দিনের জন্য এমন কিছু করার তৌফিক দান করুন যাতে তিনি, মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে গর্ব করতে পারেন। অন্যথায় আমরা এই মুখ কাকে দেখাবো? তো সাহাবীরা এই বিষয়টা বুঝেছিলেন বলেই এত চরম জুলুম নির্যাতন সহ্য করেছেন হাসি মুখে। কেউ কি নবীর উপর কোনো অভিযোগ করেছিলেন যে আপনার দিনের মধ্যে এসে আমাদেরকে মার খেতে হচ্ছে?
আর আমরা যখন দাওয়াতে কাজ করি সামান্য একটু বিপদ আসলেই মানুষ যে রিয়াক্ট করে, ভাই ঠিক আছে, এর আগে দাওয়াতি সফরে গেছে আর আর দেওয়ার দরকার নেই, মানে সরাসরি তো বলতে পারে না, ঘুরায় ফিরায় ঘুরায় ফিরায় ফোনও রিসিভ করে না। কেউ যদি আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজ দিন প্রতিষ্ঠার কাজ করতে যায়, তার উপর বিপদ আপদ আসে, বিপদ আপদ আসার আগ পর্যন্ত পিছনে থাকে, বিপদ আপদ আসলে আর পিছনে কাউকে পাওয়া যায় না। এমনকি এমন অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে আমরা জেলখানায় ছিলাম, আমাদেরকে দেখতে পানি পর্যন্ত দিতে যায় নাই, অথচ যখন আমরা বয়ান করতাম আমাদের বয়ানের সাথে সাথে বলতো ঠিক, বুঝতে পারছেন বাংলাদেশের অবস্থা। এই জন্যই বললাম যে এই জিনিসগুলো যদি সংশোধিত না হয় বৃহৎ পরিসরে দিনের বিজয়টা সম্ভব না। কি স্বার্থে সাহাবীরা এই ত্যাগটা স্বীকার করেছেন? জান্নাতের স্বার্থে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি কেন? আল্লাহর জন্য, আল্লাহর জন্য তাকে মহব্বত করি, আল্লাহর জন্য তার সাথে আছে। এবং অবর্ণনীয় নির্যাতন, মানে নির্যাতনের কথাগুলো বললে এখানেই আর কি অনেক সময় চলে যাবে। কোনো সাহাবীর চামড়া পুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো সাহাবীর জ্বলন্ত আগুনের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, কোনো সাহাবিকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, কোনো সাহাবিকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, কোনো সাহাবিকে শূলদণ্ড দিয়ে হত্যা করা হয়েছে, একজন মহিলা সাহাবিকে মহিলাদের যে লজ্জাস্থান এখানে বর্ষা ছিলেন, বর্ষা চোখা বর্ষা, এই বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। সে সাহাবির নাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তাদের স্যাক্রিফাইসের সামনে আমাদের স্যাক্রিফাইসের কোনো দাম আছে? এই নির্যাতন চলতে থাকলো প্রায় ধরেন 6 থেকে 7 বছর, কত বছর? অমানবিক নির্যাতন। এর মধ্যে আরো 3 বছর তাদেরকে সমাজ থেকে বয়কট করে দেওয়া হলো, সমাজের কেউ তাদের সাথে মিশবে না, কথা বলবে না, ব্যবসা করবে না, বিয়ে-শাদী করবে না, কিছুই করবে না। এক মনে করেন আপনাদের এই কয়েকজন মানুষকে যদি সমাজ থেকে বয়কট করে দেওয়া হয়, বাড়িঘর থেকে সব উচ্ছেদ করে দেওয়া হয়েছে, তাহলে এখন কি করবেন, কিভাবে চলবেন, খাবেন কি, কোথায় থাকবেন? 3 দিনে আমরা অস্থির হয়ে যাবো, 3 দিনে হবে না, 3 দিন কেন, 3 ঘন্টায় অস্থির হয়ে যাবো। আর তাদেরকে এইভাবে বয়কট করে রাখা হয়েছে 3 বছর, কত বছর? এই 3 বছর তারা ছিলেন শিয়ারে আবু তালেব, আবু তালেব চাচা আবু তালেবের পাহাড় ছিল, ওই পাহাড়ের পাদদেশে তারা থাকতেন। এত ফ্লেক্সিবল ছিল না লাইফটা, তাবুর নিচে থাকতেন। ওই সময় তারা ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন, কেউ কেউ খাবার দিয়ে যেত, উট চালিয়ে দিত যে উটটা খাবার নিয়ে যাক। হামজা রাদিয়াল্লাহু আনহু বলতেন এরকম এরকম অনুদানের খাবারের আমাদের দরকার নাই, খাবার খেয়ে আল্লাহ যখন আমাদের ব্যবস্থা করবেন তখন। এই সময় কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে তারা গাছের ছাল পাতাও খেয়েছে, গাছের ছাল আছে না, ছাল পাতাও খেয়েছে। ওই সময় অনেক সাহাবি গর্ভবতী ছিলেন, সন্তান প্রসব হয়েছে, বাচ্চাকে দুধ দিতে পারছিলেন না। আপনারা কি অনুভব করতে পারছেন সিচুয়েশনটা কেমন ছিল? আমিও আসলে ব্যাখ্যা করতে পারছি না, আমিও ব্যাখ্যা করতে পারছি না। তো এই অবস্থা ছিল 3 বছর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসলো, এই বয়কটটা উঠে যায় অলৌকিকভাবে। তাদের চুক্তিনামাটা আল্লাহ পাক পোকা দিয়ে খাইয়ে দিয়েছেন, কাবার মধ্যে লটকানো ছিল এটা। এই পুরো বিষয়গুলোর পিছনে কারা ছিল? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, আশনাক বিন শারিক, এরকম কিছু নেতা। তো এই নেতারা কি নবীকে দেখে নাই? নবীর কোরআন তেলাওয়াত শোনে নাই? সাহাবীদেরকে দেখে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদেরকে দাওয়াত দেন নাই? তাদের কি দুনিয়াবি সম্পত্তির অভাব ছিল? তাদের কি রাজনৈতিক ক্ষমতার অভাব ছিল? নবীজি উল্টা বলেছিলেন, আপনারা যদি ইসলাম কবুল করেন শুধু আরব না পুরো বিশ্বের শাসনকর্তা হবেন, শাসনভার পাবেন। আর পরবর্তীতে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল না? যে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকে এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে গিয়েছিলেন, তাই না? একটা বর্ণনা আছে না যে তাকে হত্যা করার জন্য খোলা তরবারির হাতে গিয়েছিল। ওই ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন আল্লাহপাক তাকে খলিফা বানিয়ে দেন নাই? এটা নবীজি বুঝাচ্ছিলেন, আপনারা যদি ইসলাম গ্রহণ করেন হে আমার চাচারা, শুধু আরবের না আজমের রাজত্ব পাবেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেন। তারা এটা কেন করলো না? কারণ এটা করলেই তাদের দুনিয়াবি স্বার্থ নষ্ট হয়ে যাবে।
তাদের এই মূর্তি কেন্দ্রিক ব্যবসা, তাদের পলিটিক্যাল ক্ষমতা নবীর আনুগত্য করতে হবে, হ্যাঁ তখন সবাই ধনী গরিব সমান হয়ে যাবে, মানুষের মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, ঠিক আছে, ওদের মন গড়া অর্থনীতি চলবে না, ওদের মন গড়া সংস্কৃতি চলবে না, এক কথায় কোরআন এবং সুন্নার সামনে আত্মসমর্পণ করতে হবে, ব্যাস এই কারণেই তো তারা করলো না। এখনো সারা বিশ্বে যারা করছে না এইগুলো কারণ না, এছাড়া কোনো কারণ আছে? এইগুলোই কারণ। বুঝবেন, সিরাত শুধু পড়বেন না, সিরাতটাকে এই বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলাবেন। এখন সিরাত থেকে কিভাবে শিক্ষা নিতে হবে, এখন সিরাত থেকে আমরা কোন শিক্ষাটা নেব, কিভাবে নিব, এখন তো সেই উটের যুগ নাই, এখন আপনি এয়ারক্রাফটে চলছেন, ঠিক আছে, এখন তো সেই আপনার ঘোড়ায় আপনি চড়ছেন না, আপনি বাস ট্র্যাকে চড়ছেন ইত্যাদি কারে চড়ছেন, কিন্তু দেখবেন পলিসিগুলো কিন্তু চেঞ্জ হয়নি, প্রযুক্তি পরিবর্তন হয়েছে কিন্তু নীতি নৈতিকতা পলিসিগুলো কিন্তু চেঞ্জ হয়নি, একই বিষয় ঘুরে ঘুরে আসবে, কিন্তু শুধু প্রযুক্তিগত পার্থক্য আছে। যে দোয়া আপনি পড়তেন ওই সময় ওই যুগে সাহাবীরা ঘোড়ায় উঠে বা গাধার পিঠে উঠে বা বাহনের পিঠে উঠে, ওই একই দোয়া আপনি পড়ছেন এখন প্রাইভেট কারে উঠে, মানে আপনার যেটা আমি বোঝাতে চাচ্ছি যে পলিসি কিন্তু চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে কি প্রযুক্তি অবস্থান সময় এতটুকু। তাহলে সিরাতের শিক্ষা কি ওই যুগে চলবে, এই যুগে চলবে না, চলবে, তাহলে ওই যুগে যেভাবে সিরাত থেকে দিন প্রতিষ্ঠা হয়েছে এই যুগেও ওইভাবেই হবে, কিন্তু হয়তো প্রযুক্তিগত কিছু পার্থক্য থাকবে, পদ্ধতিগত কিছু পার্থক্য থাকবে, সুন্না থাকবে একই, তাই না? সুন্না প্রথম শিখলাম একটু মনে করা দিই, আগে ইলম অর্জন, আগে কি কোন কিসের ইলম, যে ইলম আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে, কোরআন হাদিস ইসলামের মৌলিক জ্ঞান, এরপরে আপনি যে কোনো জেনারেল শিক্ষাও শিক্ষিত হতে পারেন, কোনো সমস্যা নেই, যে জ্ঞান আপনাকে উপকৃত করবে ব্যাস এবং আল্লাহর দিকে নিয়ে যাবে, তারপরে ইলম অনুযায়ী আমল, রিজিকটা হালাল হতে হবে, এবং তারপরে শুরু করবো দাওয়াতের কাজ কোথা থেকে, আগে নিজের মানুষ কাছের মানুষ, তারপরে আস্তে আস্তে আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী, এই তো, এরপরে আল্লাহ পাক যাকে যত বড় ক্ষমতা দিবেন যত বড় মাকাম দিবেন সে তত বড় জায়গা থেকে দিনের জন্য দাওয়াতের কাজ করবে। আর আল্লাহ পাক তো একজনকে হঠাৎ করে উপরের মাকাম দেন না, আস্তে 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 আল্লাহ পাক নিয়ে যান, তাই না? এই তো এখন এবার আসেন, যখন দাওয়াতের কাজ করবেন তখন নির্যাতন আসবে কিনা, কি শিখলেন সুন্নাত থেকে, সাহাবীদের উপর এসে থাকলে আপনার উপরেও আসবে, যদি না আসে, যদি কোন রকমের কটাক্ষ অপবাদ গীবত তহমত সমালোচনা জেল ঘুম হাবি জাবি শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন এগুলো যদি কোনোটাই না আসে, বুঝে নেবেন এটা কোনো দাওয়াতই না, এটা কোনো দাওয়াতই না, এটা একটা গোলালু মার্কা দাওয়াত, সব তরকারি দিয়ে চলে, গরুর গোস্তেও গোলালু এমনি সবজিতেও গোলালু, ওটা এমন দাওয়াত যে দাওয়াতটা সুরসুরি মার্কা দাওয়াত, আমার বক্তব্য মানে এড়িয়ে যাবো, আমি বিপদ এড়িয়ে যেতে চাই, আমি দাওয়াতের কাজ করতে চাই কিন্তু বাবা আমার গায়ে আমার জন্য কোনো কাদা না লাগে, খুব সতর্ক, এইসব দাওয়াতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা, যখন হকপন্থী মানুষ কথাও বলবে বা কলমও ধরবে তখন বিভিন্ন রকম কথাবার্তা আসবে সমাজে, এমন হতে পারে সবাই মিলে তাকে আক্রমণ করা শুরু করছে, এমন হতে পারে, বিচক্ষণ জ্ঞানী মানুষরা এখান থেকেই বুঝে নেবে যে আল্লাহ পাক হয়তো সেই ব্যক্তিকে কবুল করেছে বলেই এটা হচ্ছে, হয়তো বা আল্লাহ ভালো জানে। আর যদি দেখা যায় ইসলামিক দাওয়াতে কাজ করছেন, রেভলিউশন মুভমেন্ট অনেক বড় বড় কথা বলছেন, কোন রকমের না কোনো বিপদ আপদ না বালা মুসিবত না কোনো গালি না কোনো বিপদ তোমার কিছুই নাই, বুঝতে হবে যে এখানে হয় দাল মে কুচ কালা হয় অথবা ইহা পে পুরি দালই কালা হয়, তো তাই বলে আবার এমন কিছু বলছি না যে নিজের ঘাড়ে বিপদ ডেকে নিয়ে আসবেন, এটাও ইসলামের সুন্নত নয়। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে প্রজ্ঞার সাথে ডাক, তো প্রজ্ঞাটা কি, প্রজ্ঞা মানে কি কাপুরুষতা, প্রজ্ঞার প্রজ্ঞার হিকমতের দোহাই পেরে আমি জায়নিজদের এগেনস্টে কোনো কথা বলতে পারবো না, হ্যাঁ ইহুদি খ্রিস্টান সভ্যতার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না, আমি প্যালেস্টাইন ইস্যু নিয়ে কোনো কথা বলতে পারবো না, এটা কি প্রজ্ঞার পরিচয় না কাপুরুষতার পরিচয়, তাহলে কোনটা প্রজ্ঞা কোনটা কাপুরুষতা এটাও বুঝতে হবে। এখন দাওয়াতের অঙ্গনে নেমে আমি বুঝেছি যে বহু মানুষ হিকমা শব্দের দোহাই দিয়ে কাপুরুষ হয়ে গেছে, হিকমার দোহাই দিচ্ছে এদিকে সে কাপুরুষতাকে লুকাতে চাচ্ছে, সে নিজের কাপুরুষতাকে হিকমা শব্দের আড়ালে লুকাতে চাচ্ছে। আমরা সত্য মিথ্যা খোলামেলা বলবো, আমাদের বলা পর্যন্তই তো দায়িত্ব, এখন
আপনার আমার হাতে তো কোনো পাওয়ার নাই যে আপনি ইম্পোজ করবেন কিছু। এখন আপনি অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করতে পারবেন, আর সেটাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করতে পারবেন, কিন্তু অন্যায় দেখলে আপনি এখন হাত দিয়ে পিটাতে পারবেন না, আপনাকে পিটানোর এখন অথরিটি দেওয়া হয় না। দেখা হয়েছে যাদের সে অথরিটি আছে তারা যদি না পিটায় তারা গুনাহগার হবে, হবে কি না? যাদের এই অধিকার অথরিটি আল্লাহ পাক দিয়েছেন তারা যদি ওই হাত দিয়ে প্রতিবাদ না করে তারা গুনাহগার হবে, কারণ আমার হাতে হাতের ক্ষমতা নাই, মুখের ক্ষমতা আছে। এটা আছে তো অ্যাটলিস্ট, তো বাস আপনি মুখ দিয়ে হকটাকে স্পষ্ট করবো, এটা আমাদের দায়িত্ব সিরাত থেকে শিখলাম। তখন কি হবে, নির্যাতন আসবে, শিয়ারে আবু তোলেবের মতো অবস্থাও হতে পারে। এবার কি একটু ধৈর্য ধরেন, এখান থেকে শেষ করে দেব। এবার দেখেন কিভাবে টেবিল ঘুরে যাচ্ছে, এই চরম নির্যাতন, নিপীড়ন, খাবারের কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, এর মধ্যে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কার শেল্টার চাচা আবু তোলেব, তিনিও ইন্তেকাল করলেন। আবু তোলেব তিনিও ইন্তেকাল করলেন। এই চাচা ইসলামের জন্য যা করেছেন আমরা সারা জীবনে এখন করতে পারি না, বিশ্বাস করছেন না? চাচা আবু তোলেব ইসলামের জন্য যা করেছেন আমরাও এখন সেটা করতে পারি না। তিনি শুধু কালিমাটা পড়েন নাই, তাহলে কালিমার মূল্য বুঝি আমরা একটু। আল্লাহ পাক যে আমাদেরকে কালিমা পড়ার তৌফিক দিয়েছেন, আমরা কত সৌভাগ্যবান, আল্লাহ আমাদেরকে কত মহব্বত করেন সেটা একটু বোঝার চেষ্টা করো। একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার, বাসস্থান, আপনার সামাজিক সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট সব দিয়েছেন, এবং বাবা মারা, বাবা ইন্তেকাল করার পরে, মা ইন্তেকাল করার পর, দাদা ইন্তেকাল করার পর তিনি তাকে মানুষ করেছেন। প্রায় কত বছর, প্রায় 30-40 বছর আল্লাহ নবী তার আন্ডারেই ছিলেন, সেই মানুষটা কালিমা পড়তে পারেন, আল্লাহ সেই মানুষটা ইন্তেকাল করলেন ওই বছরেই, তার মাত্র 6 মাসের মধ্যেই, কোনো বর্ণনা আসছে 7 দিন আর কোনো জায়গায় আসছে 6 মাস। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী কে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনিও ইন্তেকাল করলেন। সিচুয়েশনটা বুঝতে পারছেন কত খারাপ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর, এই বছরটাকে বলা হয় আমুল হুজন। কি বলা হয় বলেন? আমুল হুজন মানে কষ্টের বছর, কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর কষ্ট। এখন আল্লাহ পাক তো দেখছেন তার হাবিব কষ্ট পেয়েছেন, পাচ্ছেন কিনা, আল্লাহ পাক তাকে এখন খুশি করাতে চাইলেন। এই খুশি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মাটি থেকে সরাসরি আরশ পর্যন্ত নিয়ে গেলেন। এই মিরাজের ঘটনা ঘটে, মিরাজের ঘটনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত যে অলৌকিকত্ব দেখলেন, জান্নাত জাহান্নাম, আল্লাহ পাকের সাথে কথা বলা, ওহী প্রাপ্ত হওয়া, বারজাখে কার কি শাস্তি হচ্ছে দেখছেন, জেরুজালেমে ওখানে গিয়ে নামাজ পড়লেন, নবীদেরকে নিয়ে নামাজ পড়লেন, তো এটাতে তিনি তার যে ব্যথা শোক এগুলো ভুলে গেলেন। স্বাভাবিক তো, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের সাথে কথা বলার সৌভাগ্য লাভ করে তার মনের মধ্যে আর কোনো কষ্ট থাকবে কখনো? সব কিছু ভুলে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিরাজ, মিরাজের আলোচনা মিরাজের সময় হবে ইনশাআল্লাহ। তো মিরাজের ওখানেই কিন্তু 5 ওয়াক্ত নামাজও ফরজ হবে, কত ওয়াক্ত? আচ্ছা, মিরাজে এটা বলে নেই, মিরাজের 3টা হাদিয়া দেয়া হয়েছে স্পেশাল, কয়টা? এক, এই যে 5 ওয়াক্ত নামাজ যেটা উম্মতে মুহাম্মদের এখন 80% মানুষ পড়ে না, আল্লাহ ভালো করে, যে নবী মিরাজে গিয়ে এটা হাদিয়া নিয়ে আসলেন ওই নবীর হতভাগা উম্মত নামাজ পড়ে না। আবার ইহুদি খ্রিস্টান মাইট দিলে তখন আবার বলে কেন মাইট দিচ্ছ না, আমাদের উপরে বিপদ কেন আসলো? আসবেই তো বিপদ, আরো বেশি আসবে, মাইট তো আরো খাইতে হবে, নামাজও ছেড়ে দিছে, আসবে কি না? ইহুদি খ্রিস্টানরা যত বড় পাপী হবে ওরা অত শক্তিশালী হবে, জানেন? আর আমরা যত বেশি পাপ করব তত মাইট খাবো, দুজনের অবস্থা আলাদা উল্টা, ওরা যত পাপ করবে, যত শয়তানি করবে অত শক্তিশালী হবে, আর আমরা যত পাপ করব তত মাইট খাবো। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হলো সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত, মিরাজে একদম আরো সে কাছে গেছে নূরের পর্দা দিয়ে। তো এই সূরা বাকারার শেষের 3 আয়াত কয়জন জানে জিজ্ঞেস করে, মাদ্রাসা পড়া ছেলে পেলে বাদ দিয়ে কয়জন জানে? 3 নম্বর দেয়া হলো একটা ওয়াদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে ওয়াদা করছি তোমার উম্মতের কোনো ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, ছেলে মেয়ে নারী পুরুষ আবাল বৃদ্ধ যে হোক না কেন, যত পাপই করুক, আসমান জমিন সবার পাপ নিয়েও যদি আমার সামনে আসে কিন্তু আমার সাথে কাউকে শরিক করে নাই, শিরকের পাপ নাই, ইনশাল্লাহ আমি তার সামনে আসমান জমিন সবার ক্ষমা নিয়ে হাজির হব।
শিরিক যে কত প্রকার আর কি কি, আর আমরা যে কত শিরকে আছি এটা তো অন্য আলোচনা। ইমান ভঙ্গের কারণগুলো পড়ে দেখে কত দাড়ি টুপি বলা মানুষ যে মুশরিক হয়ে বসে আছে আল্লাহ আলাদা। শিরিক এত সূক্ষ্ম, এত ব্যাপক, এমনকি আল্লাহ পাকের বিধান, যে বিধানগুলো নাজিল করা হয়েছে এগুলোকে কেউ যদি হারাম মনে করে, না আল্লাহ হালাল করে দিয়েছেন ও হারাম মনে করছে, আবার আল্লাহ হারাম করেছেন ও হালাল করে দিয়েছেন, এটাও শিরকের মধ্যে পড়ে যায়, কুফুরের মধ্যে পড়ে যায়। যাই হোক, তাহলে তিনটা জিনিস আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ, তাওহীদে থাকবো ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষ তিন আয়াত প্রত্যেক দিন রাতের বেলা পড়বেন, প্রত্যেক দিন রাতের বেলা, এছাড়া আপনি যখন তখন পড়তে পারেন কিন্তু কমপক্ষে রাতের বেলা। রাত মানে সূর্য ডুবে গেছে এরপর থেকে রাত, মাগরিব থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত তাহাজ্জুদও পড়তে পারেন। অনেক ফজিলত, সারা রাত আপনার সমস্ত যে ক্ষতিকর বিষয়গুলো আছে এগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, এমনকি সারা রাত আপনি যদি তাহাজ্জুদ করতে নাও পারেন ওই নেকিটা আপনাকে লিখে দেওয়া হবে। আরেকটা হলো কি বললাম, পাঁচ ওয়াক্ত নামাজ, এটা ছিল পঞ্চাশ ওয়াক্ত, কমতে কমতে আসছে। এই মিরাজের ঘটনার পরে ইসলামের গতিপথ পাল্টে যায়, এর মাঝখানে সাহাবীরা একবার আবিসিনিয়ায় হিজরত করেছিলেন দুইবার, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আসলে আবিসিনিয়ার বাদশা ছিল একজন খ্রিস্টান, কিন্তু সে সৎ খ্রিস্টান ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আবিসিনিয়ায় বাদশা নাজাশি আছে, তিনি একজন খ্রিস্টান কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয়। একজন খ্রিস্টান সম্পর্কে আমাদের নবী এই কথা বলছেন, বাদশা নাজাশির রাজত্বে কেউ জুলুমের শিকার হয় না। আর এই কথাটা আপনি মুসলমান শাসকদের সম্পর্কে বলতে পারবেন, তার আন্ডারে কেউ জুলুমের শিকার হয় না, পারবেন? অনেস্টলি বলেন, সততার সাথে বলেন, পারবেন না? আমরা তো সিনেমা হল উপর করে দিচ্ছি, মনের ভার উপর করে দিচ্ছি, হ্যালোইন উৎসব করছি, সুদ জায়েজ করে নিচ্ছি, আল্লাহ পাকের বিধানগুলোকে সরাই দিচ্ছি, নিজের মন গড়া বিধান চালাচ্ছি, সব ক্ষেত্রে আমরা আল্লাহ বিরোধী আচরণ করছি, তারপরে আমরা দাবিও করছি আমরা মুসলিম। যাই হোক, তাদের হিসাব তারা দিবে। তো বাদশাহ রাজাশী একজন খ্রিস্টান শাসক যার আন্ডারে কেউ জুলুমের শিকার হয়, এই কথা কে বলছেন? আমাদের নবীই বলছেন। সেই বেচারা মাশাআল্লাহ ইসলামও কবুল করেছিলেন, তিনি ইসলামও কবুল করেছিলেন, সূরা মারিয়ামের তেলাওয়াত শুনে মাশাআল্লাহ। তো আল্লাহর নবী গিয়েছেন তায়েফে, আবার এদিকে তায়েফের তিন গোত্র আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ আর হাবিব বিন আমর, এরাও ইসলাম কবুল করে নাই, উল্টা আল্লাহ নবীকে রক্তাক্ত করেছে। মনে আছে ঘটনা? আল্লাহ নবীকে বদদোয়ার সুযোগ দেয়া হয়েছিল কিন্তু বদদোয়া করেন নাই, দোয়া করেছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকে হজের মৌসুম তখন চলছে, এবার বুঝেন কি হলো, এইবার আল্লাহ পাক পুরো এই গতিপথ পরিবর্তন করলেন। ওই যে দূরে মদিনা প্রায় 400-500 কিলোমিটার দূরে, ওখান থেকে ছয়জন যুবক এই মক্কায় আসলো। এই যুবকদের ব্যাপারে একটু বলি, এই যুবকরা শুনেছিলেন যে শেষ জামানে একজন নবী আসবে, কে আসবে? কার কাছ থেকে শুনেছেন? ইহুদিদের কাছ থেকে। আর ইহুদিদের তাওরাত জাবুর এগুলোর মধ্যে লেখা আছে শেষ জামানে একজন নবী আসবে এই বংশ থেকে, তার নাম হচ্ছে আহমদ। কি নাম? আচ্ছা, এটা কারা শুনেছেন? এই ছয়জন যুবক, আওস এবং খাজরাজ গোত্রের ছয়জন যুবক, আসআদ বিন জুরারা তাদের নেতা ছিলেন। তারা এসে যখন হজ করতে আসছে তখন কিন্তু একটা হজ ছিল বিকৃত, ওই হজের মৌসুমে আল্লাহ নবী তাদেরকে দাওয়াত দিলেন, তারা সাথে সাথে ইসলাম কবুল করলেন, দেরি করলেন, তারা শুনেছিলেন যে একজন নবী আসবে। আপনি কি সেই নবী? হ্যাঁ, আমি সেই নবী। তিনি কোরআন শোনালেন, আর কোরআন যে ব্যক্তি মন থেকে শুনবে বুঝবে সে তো বুঝবে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা মানুষের রচনা হতে পারে। এই ছয়জন সৌভাগ্যবান মদিনা থেকে এসে ইসলাম কবুল করে গেলেন। মদিনা তখনকার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? বাংলাদেশ কিছু না, আরো অন্যান্য বহু দেশে চলে যাবো, এখানেই ইসলাম কায়েম হতে হবে। আল্লাহ চাইলে অস্ট্রেলিয়ায় গান করতে হবে, আল্লাহ চাইলে মালয়েশিয়ায় গান করতে হবে, আগে ছয়জন হিজরতের আগের কথা, এখন হিজরত হয় নাই, হিজরত হওয়ার প্রেক্ষাপট হচ্ছে। এই ছয়জনকে আল্লাহ নবী বললেন তোমরা মদিনায় ফিরে যাও এবং ওখানে গিয়ে দাওয়াতি কাজ করো। এই যে এখন দাওয়াতি ডেলিগেশন টিম চলে যাচ্ছে, দাওয়াতি কাজ করতে শুরু করলেন, পরের বছর তারা আবার আসছে।
এবার 12 জনকে নিয়ে আসছে, কয়জনকে নিয়ে? 12 জন। এই 12 জন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় দাওয়াতের উর্বর ভূমি আছে, আপনি একজন দায়ী আমাদের সাথে পাঠিয়ে দেন, একজন দায়ী আল্লাহ, মানে যে আল্লাহর পথে মানুষকে ডাকে। আল্লাহর নবী তখন একজন দায়ী পাঠালেন, সেই দায়ীর নাম হচ্ছে মুসআব বিন উমাইয়া। মুসআব বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু তিনি উহুদ যুদ্ধে শহীদ হয়েছে। তিনি গিয়ে এবার দাওয়াতি কাজ শুরু করলেন। একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা, এখনই আস্তে শেষ হয়ে যাবে। তিনি গিয়ে মদিনায় ব্যাপক দাওয়াতি কাজ শুরু করলেন মাত্র 1 বছরের মধ্যে। কত বছর? 1 বছরের মধ্যে 75টা পরিবার ইসলাম গ্রহণ করেছে। 75টা পরিবার কিন্তু তখন অনেক বড় বিষয়, তখন তো জনসংখ্যা এত বেশি না, এত বেশি কি বিশাল ব্যাপার। তার মানে মদিনায় আর এই 75টা পরিবারের মধ্যে মদিনার বড় বড় নেতৃস্থানীয় পরিবার আছে, যারা একটা কথা বললে সমাজে দাম আছে, এমন লোক আছে না সমাজে? ওই রকম লোক আছে, এরকম অনেক লোক সেখানে ছিল। তারা এবার আসলেন আল্লাহ নবীর কাছে, এসে হাতে হাত রেখে বায়াত করলেন। এটা বায়াত কিন্তু সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করলেন, আর মহিলারা মুখে বায়াত করেছে। 6টা শর্ত দিয়েছে, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ঠিক আছে, তোমরা সন্তানদেরকে হত্যা করবে না, ঠিক আছে, তোমরা একে অপরকে মিথ্যা অপবাদ দিবে না, ঠিক আছে, চুরি করবে না, জেনা করবে না, ঠিক আছে, আমি যখন তোমাদের কাছে যাব হিজরত করে, তোমরা তোমাদের স্ত্রী সন্তানকে যেভাবে নিরাপত্তা দাও আমাকে সেভাবে নিরাপত্তা দিবে। কে বলছেন এটা? তারা বলেন ঠিক আছে। বলার পরে বলছেন, তাহলে এলানা ইদা ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এটা করি তাহলে কি পাবো? এই কাজগুলো যদি আমরা করি কি পাবো? আমাদের কি মানে ফজিলত কি? নবীজি বলছেন আল জান্নাহ, জান্নাত। সুবহানাল্লাহ। এই সময় আয়াত নাযিল হয়েছে সূরা তাওবার ওই আয়াতটা, ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন লাহুম জান্নাহ, এই আয়াতটা 111 নম্বর আয়াত। তো বাস এবারে যে হিজরত, আল্লাহ নবী এখন হিজরত করে চলে গেলেন মদিনায়, কারণ মক্কায় পরিবেশ ভালো না, তায়েফে ভালো না, তাই না? এখন আল্লাহ পাক বলেন মদিনায় চলে গেলেন হিজরত করে। হিজরত করতে দিবে না এটা নিয়ে কত সমস্যা, তাকে আটকায় রাখা হচ্ছে, হত্যা করার চেষ্টা করা হচ্ছে। তিনি সাহাবীদেরকে আগে পাঠিয়ে দিলেন, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করলেন। হিজরত করার সময় নবীজি কত বিচক্ষণ ছিলেন দেখেন, তিনি জানেন, আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন যে তোমার বাসা ঘিরে রেখেছে, বের হওয়ার সময় সূরা ইয়াসিনের 9 নম্বর একটা বললেন, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। এটা পড়ে এই হাতের মধ্যে বালু নিয়ে তিনি ছিটিয়ে দিয়েছেন, ওই যারা যারা হত্যা করতে আসছে সবার চোখে পড়ে ঘুম, সারা রাত ঘুম। মজেজা, তিনি কত বুদ্ধিমান দেখুন। আমাদের নবী শুধু তাসবিহ তাহলিল শেখাতে আমাদেরকে আসেন নাই, কত বুদ্ধিমান, কত ম্যাচিউর দেখুন। যেই রাস্তা দিয়ে মদিনা যাওয়ার সোজা রাস্তা, ওই রাস্তায় তিনি যান নাই, তিনি উল্টা দিকে রাস্তায় গিয়েছেন, যাতে ওরা বিভ্রান্ত হয়, রাস্তা ভুল করে। উল্টা দিকে গারেজ শহরের রাস্তায় গিয়ে, গারেজ শহরে যারা গিয়েছেন তারা জানে, উল্টা দিকে রাস্তায় গিয়ে তিনি 3 দিন গারেজ শহরে থেকেছেন, 3 দিনে সব ঠান্ডা হয়ে যাবে, তারপরে মজা, বুঝতে পারছেন? এটা হলো স্ট্র্যাটেজিক সুন্না। তো এখনকার বিশ্বে মুসলমানরা এই সুন্না অ্যাপ্লাই করতে পারে না, আমরা সব কেন যদি হাবা গোবার মতো হয়ে গেছি কেন, তাই না? বিষয়টা খেয়াল করে দেখেন, ওরা আমাদের উপর চতুরতা করে, চালাকি করে, আমরা হাবা গোবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিচক্ষণ ছিলেন, তারপর 3 দিন পর তিনি হিজরত করলেন সমুদ্রের ধার ঘেঁষে। এবার মদিনায় প্রথমে ঢোকেন নাই, ঢুকেছেন কুবায়, কোথায়? ওখানে প্রথম মসজিদ হয়েছে, ওখানে কয়েকদিন থেকেছে, প্রায় 5 দিনের মতো। তারপর সেখান থেকে মদিনায়, মদিনা ঢোকার পর কি হলো আপনারা তো জানেন, মদিনাবাসী পুরো কলিজা খুলে তাদেরকে রিসিভ করেছে। মদিনাবাসী ইসলামের জন্য যা করেছে এটা অবর্ণন, অকল্পন, সব দিয়ে দিয়েছে, তাদের জান, তাদের মাল, তাদের বসত বাড়ি, কেউ কেউ তো স্ত্রী তালাক দিয়ে মহাজের সাহাবিকে দিতে চাইছে, তাই না? এমন করছে। তো ওখানে গিয়ে আল্লাহ নবী শোনেন, শেষ শেষ কথাগুলো শোনেন, টার্নিং পয়েন্টটা শোনেন। এবার আল্লাহ নবী সেখানে গিয়ে কিন্তু আর দুর্বল নন, তিনি এখন শক্তিশালী, তিনি কিন্তু এখন শক্তিশালী। এখন আর মক্কার পরিবেশ নাই, নির্যাতন নাই, আছে শান্তি, শান্তি। প্রথমে তিনি যেটা করলেন সেখানে একটা মসজিদ নির্মাণ করলেন, তার মানে আমাদের দিনের প্রচারের জন্য মার্কাজ লাগবে, এরকম মার্কাজ ছিল মক্কাতেও, দারুল আরকান, মনে আছে? ওখান থেকে দিন শেখানো হতো, ওইটাই আবার নববী। সুবহানাল্লাহ, এই সাহাবি তার প্রতি আল্লাহ পাক রহম করুন, তারা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, তার জমির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলেন। এই যে মদিনা এখন দেখছেন মসজিদ, ওই বেসটা ওখানেই হয়েছে, এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওখানে নামাজ পড়ছে। মসজিদ তৈরি করা হলো, তারপরে আনসার মুহাজিদের মধ্যে দিনী বন্ধন সৃষ্টি করা, তাহলে দিন কায়েম করতে দিনী বন্ধন লাগবে, বাংলার মাটিতে কোনো দিনী বন্ধন নাই,
বাংলার মাটিতে বিল কায়েম না হওয়ার অন্যতম কারণ এখানে কোনো দিনই বন্ধন নাই, বন্ধন আছে নিজের দলের মধ্যে, দলের লোক দেখে দেখে সালাম দেয়, কোনো ইউনাইটেড কমিউনিটি নাই, অ্যাবসলিউটলি না। আমার দুজন স্ত্রী আছে, একজনকে তালাক দিচ্ছে, আপনি বিয়ে করেন, এইরকম ভাতৃত্বের বন্ধন আপনি পাবেন? এই অসুস্থ অনলাইন সংস্কৃতি এসে আলেমে আলেমেই তো ইয়া নাই, হৃদ্যতা ভালোবাসা পারলে মানে অনলাইনে ধুয়ে ল্যাংটা করে রেখে দেবে, হ্যাঁ দোষ থাকার না থাক সে নিজের মতো করে তালাকের পাঠিয়ে ব্যাখ্যা করে একটা জনগণের সামনে অপদস্থ করার চেষ্টা করে। তা আপনি এখানে দিন কায়েম করতে যাচ্ছেন কি না, এটা তো অসম্ভব টাস মনে হয় আমার কাছে। আর ওই সাহাবি বলছেন আমার এগুলোর দরকার নাই, বরং বাজার কোথায় আমাকে দেখিয়ে দাও। সাহাবি না আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু, হৃদ্যতা ভালোবাসা না থাকলে দিন প্রতিষ্ঠা হবে না। আমাদের ভালোবাসা হৃদ্যতা এখন গোত্রে গোত্রে ভাগ হয়ে গেছে, তাবলিগে তাবলিগে মহব্বত, আহলাদিস আহলাদিসে মহব্বত, হানাফি হানাফিতে মহব্বত, পীর পীরে মহব্বত, এই তরিকে এই তরিকে মহব্বত, এই অবস্থা হল কেন ভাই? সবাই মুসলিম না আমরা? জি। সবার প্রতি মহব্বত রাখা যায় না? জি। সব ঘরানার মধ্যেই কিছু ভালো জিনিস আছে, আছে কি না? আছে। নাকি কোনো সব কিছুই খারাপ? কি ভালো তো অনেক কিছুই আছে, ভালোটা একটু খোলা মনে গ্রহণ করলে কি সমস্যা? তাবলিগ জামাতে ভালো কিছু নাই, আহলাদিসের মধ্যে ভালো কিছু নাই, হানাফি মাজহাব যারা মানে তারা কি কেউই ভালো না? আল্লাহর জন্য করছি, এমন তো না যে আমি ওর কাছে কিছু পাওয়া আশা করছি, আল্লাহর জন্য করছি, আল্লাহ আমাকে আজর দিবে ইনশাআল্লাহ। আবার সবার মধ্যেই কিছু কিছু বিষয় খারাপ থাকে, থাকে কিনা বারাবারই কিছু থাকে, ওইটা বোঝার মতো ক্ষমতা তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, দেন নাই? আল্লাহ পাক আপনাকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আলেম ওলামা দিয়েছেন, আপনি পরামর্শ করলে তো বুঝতে পারবেন যে কোন বিষয়গুলো একটু খারাপ বিতর্কিত, তো ওগুলো বাদ দেন, ছেড়ে দেন। ছেড়ে দিয়ে যদি আমরা একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে না পারি, যদি আগামী 50 বছরও না পারি, 50 বছরও এই জমিনে দিন কেন ট্রাই করতে থাকেন, দেখেন আমার মন্তব্য বলে দিলাম, আমারটা আমি বলে দিলাম, আপনি চেষ্টা করবেন। এভাবে বিভক্ত উম্মা কখনো ঐক্যবদ্ধ শক্তি হতে পারে? আমাদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানরা কি বিভক্ত ঐক্যবদ্ধ? ওদের মধ্যে মত পার্থক্য নাই, ওদের মধ্যে দলাদলি নাই, সবই আছে, তারপরে ওরা একটা জায়গায় ঐক্যমত যে মুসলমানদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দেবে, ব্যাস ওরা যা করতো মানে বিজয়ের দ্বারপ্রান্তে। এই অবস্থাটাকে পরিবর্তন করতে হলে একটা বিশাল মানে ম্যাসাকার দরকার, সেটা করবেন ইমাম মাহদী সাহেব, উনি একদম শেকড় কেটে ফেলে দিবেন, এত সুরসুরি দাওয়াত তুমি দিবেন, উনি এসে একদম দাওয়াতার সাথে জিহাদ করল, পুরো বিশ্বে দেখবেন তখন একটা মালহামা চলতেছে, যদি আমরা বেঁচে থাকি ওই পর্যন্ত। মানে বিশ্বের প্রেক্ষাপট পরিবর্তন হতে বড় বড় যুদ্ধের প্রয়োজন হয়, এক এমনি এমনি বিশ্বের প্রেক্ষাপট পরিবর্তন হয় না। প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা জানেন, তার আগের বিশ্ব আর প্রথম বিশ্বযুদ্ধের পরের বিশ্ব এক না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের বিশ্ব আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের বিশ্ব এক না, ওরকমই এই তৃতীয় বিশ্বযুদ্ধের আগের এই যে বিশ্ব চলছে এর পরের বিশ্বটা এক থাকবে না ইনশাআল্লাহ, ওইটা মুসলমানদের বিশ্ব হবে ইনশাআল্লাহ, এটা নিশ্চিত আমরা অ্যাটলিস্ট হল অফ করে বলতে পারি ইনশাআল্লাহ এটাই হবে ইনশাআল্লাহ। কিন্তু এখন আমাদের এই যে সিরাত থেকে শিক্ষাগুলো নিতে হবে, কেউ না নেয়, কেউ না করে নাই, আমি আমারটা করি, আমি আমারটা করি, আমার জায়গা থেকে আমি চেষ্টা করি। এবার হৃদ্যতার বন্ধন হয়েছে, ইহুদিরা ওখানে আছে, ইহুদিরা তো মহাপথ, ওদের সাথে একটা এখন সন্ধি চুক্তি হবে, মদিনা সনদ যেটা আমরা বলি, ওইখানে আবার আবদুল্লাহ বিন উবায়ের অনুসারী হয়ে গেল, ওরা আমার মনে হয় ওখানেও কিন্তু শান্তি নাই, ওখানে আরো ভিতর অন্য 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 শত্রু আছে, ইহুদি আছে আবার এখানে আছে মুনাফিক, এইভাবে চলতে থাকলো চলতে থাকলো। এবার আল্লাহ পাক যখন আয়াত নাযিল করলেন যে তোমরা এখন সশস্ত্র যুদ্ধ করতে পারো, কেতাল বা যুদ্ধের আয়াতগুলো নাযিল হলো, কোথায় নাযিল? মক্কায় না মদিনায়, ওই অবস্থায়। এবার সারিয়া অভিযান যুদ্ধগুলো হতে থাকলো, এই হতে হতে বদর যুদ্ধ কিন্তু প্রথম সশস্ত্র যুদ্ধ নয়, বদর যুদ্ধের আগে অনেক সারিয়া হয়েছে, সারিয়া সারিয়ার গাজওয়া পার্থক্য বুঝতে হবে, সারিয়া মানে যে অভিযানগুলো সামরিক কিন্তু সেখানে আল্লাহর নবী নিজে উপস্থিত ছিলেন না, অন্য সাহাবীকে দায়িত্ব দিয়ে করা হয়েছে, আর গাজওয়া মানে যে যুদ্ধে আল্লাহর নবী নিজে উপস্থিত থেকে যুদ্ধ করেছে, বুঝতে পারছেন? তখন প্রথম বেশ কয়েকটা সারিয়া হওয়ার পরে একটা কাফেলা ঘটনাকে কেন্দ্র করে বদরের মাঠে প্রথম গাজওয়া বদর হয়ে গেল, মুসলমানরা কিন্তু ওটা প্রস্তুতি নিয়ে যায় নাই যুদ্ধ করতে, এটা ভুল, অনেকে অনেকে ভুল মনে করে, আমরা ফুল প্রিপারেশন নিয়ে যুদ্ধ করতে যাইনি, কিন্তু দুইটা ঘোড়া নিয়ে কি কেউ যুদ্ধ করতে যায়? দুইটা ঘোড়া, উট নাই, একটা উটও নাই, মাত্র দুইটা ঘোড়া, 313 জন সাহাবী,
তারা গিয়েছেন ওই কাফেলা, আবু সুফিয়ানের কাফেলাকে অ্যাটাক করার, কিন্তু এদিকে আবার আবু জুহেল ওদের হাজার হাজার সৈন্য নিয়ে চলে আসছে, বদরের মাঠে গেলে বুঝতে পারবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আজকে যদি এই 313 জন মানুষ বা 313 জন সাহাবি এই মুসলমানরা এখানে মারা যায়, তাহলে ইসলামের নাম নেওয়ার মতো আর পৃথিবীতে কেউ থাকবে না, তুমি আজকে আমাদেরকে সাহায্য করো। এই বলে কান্নাকাটি করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাদর পরে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চাদর উঠাই দিলেন, দিয়ে বলেন হাসবুকে ইয়া রাসূলুল্লাহ অনেক হয়েছে, আল্লাহ রাসূল আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, আমরা আপনার সাথে আছি চলেন। নবীজি পরামর্শ করছেন আমরা কি যুদ্ধ করবো না করবো না, তখন আনসারি সাহাবীরা বলছেন যুদ্ধ করবো না মানে আপনি যদি আমাদেরকে বলেন উত্তাল সমুদ্রে লাভ দিতে তাও লাভ দিব চান, এরকম অনুসারী না হলে হয়, এরকম অনুসারী আছে কোন কোন জামাতের মধ্যে আপনাকে খুঁজে দেখেন তো, আহলে হাদিস বলেন আর সালাফি বলেন আর হানাফি বলেন আর পীরপন্থী বলেন আর তাবলীগ বলেন, এরকম অনুসারী সুবহানাল্লাহ, এরকম আমির বা কোথায় পাবে, ওই আমির ওই মামুর ওই বায়াত ওই তা তো নাই, বিক্ষিপ্ত না আমরা সবাই, এই বিক্ষিপ্ত অবস্থাটাই আমাদের দুর্বলতার জন্য প্রধান কারণ। আল্লাহ পাক যেন আমাদের এই যুব সমাজকে একটা ব্যানারে একত্রিত হওয়ার তৌফিক দান, আল্লাহ পাক এই এই খেদমতটা যে করতে পারবে উম্মার জন্য ইনশাআল্লাহ বিশাল একটা খেদমত, বিশাল খেদমত। তবে এটা করতে গেলে আপনার চতুর্দিক থেকে আপনাকে গালিগালা শুনতে হবে, এটাও হতে হবে, বাঙালি জাতির মধ্যে কাজ করছেন। আল্লাহর নবী কি বললেন, আল্লাহ তুমি আমার সাহাবীদের প্রতি রহম করো, আল্লাহ তোমার গায়েবী সাহায্য নাজিল করো, আল্লাহ পাক ইমিডিয়েটলি তখন সেখানে 1000 ফেরেশতা পাঠিয়ে দিলেন, সৈন্য লাগে ফেরেশতা চলে আসছে, যুদ্ধের কি ফলাফল তত জানলেন, একদম আবু জাহেল থেকে শুরু করে যত বড় বড় কাফের সব শেষ, 70 জন বড় বড় কাফের শেষ, 70 জন বন্দী হলো, মুসলমানদের মধ্যে মাত্র 14 জন শহীদ হয়েছে, কতজন? ওই 14 জনের নামের ফলক বদরের মাঠের পাশে আছে দেখবেন, 14 জন নামের ফলক। তো এবার মক্কা কেন, পুরো আরবে একটা বিপ্লব সৃষ্টি হলো যে নতুন একটা শক্তি জেগে গেছে, যার যার যারা তাওহীদে বিশ্বাস করে শিরিক করে না, যাদের একটা নবী আছে হ্যাঁ ইত্যাদি, তো কেউ তাদের সাথে পারছে না। পরের বছর আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে আবারও এটা প্রতিশোধ নিতে গেল, কোন মাঠে? উহুদের মাঠে। উহুদের মাঠে তারা পেরে উঠছিল না তখন থেকে আমাদের একটা ভুলের কারণে, আমাদের ছোট্ট একটা ভুল, আল্লাহ নবী বলেছেন 50 জনকে তোমরা এই এখান থেকে নামবে না, তীরন্দাজ এখান থেকে নামবে না, জাবাল রুমা। তো যখন যুদ্ধ চলছে মনে হচ্ছে যে মুসলমানরা জিতে গেছে, তারা নেমে আসছেন যে না আমরা তো জিতে গেছি, যুদ্ধ শেষ হয়ে গেছে মনে হয়। এই সুযোগটাতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি পরে মুসলিম হয়েছে, পিছন দিক থেকে এসে 50 জনকে নিয়ে 50 জন ঘোড়সাওয়ারকে নিয়ে এসে পিছন দিকে আক্রমণ করলেন, আবার আবু সুফিয়ানরা পালিয়ে যাচ্ছেন, ওরা আবার সামন থেকে আসলো, দুই দিক থেকে চাপে পড়ে মুসলমানরা ছত্রভঙ্গ, এই ছত্রভঙ্গ অবস্থায় প্রায় 70 জন মুসলমান শহীদ হয়ে গেল। কতজন? আল্লাহ নবীর পাশে 9 জন ছিলেন, 9 জন উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানে তার দিকে নিয়ে আসার জন্য জোরে বলেছিলেন যে হে আমার সাহাবীরা, আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানরা, ইলাইয়া আমার দিকে আসো, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। এটা আবার কিছু কাফের শুনে ফেলছে, আব্দুল্লাহ বিন কি জানি নাম, আব্দুল্লাহ বিন কামিয়া একজন, রাহমাতুল্লাহ, আর একজন হচ্ছে উতবা বিন আবি ওয়াক্কাস, এরকম কিছু কাফের ছিল ওই যুদ্ধে, ওরা এই ভয়েসটা শুনে ফেলে ও তাহলে ওইখানে মুহাম্মদ আছে চলো ওইখানে, ওখানে গিয়ে এলো পাতারে আক্রমণ করা শুরু করে সবাই মিলে। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতে আঘাত লেগেছিল, ধারে আঘাত লেগেছিল, মাথার যে বর্ম থাকে যুদ্ধের বর্ম লোহার লোহার, এখানে ব্যাক টু ব্যাক 2টা আঘাত করেছিল তরোয়াল দিয়ে আব্দুল্লাহ বিন কামিয়া, লাআনাহুল্লাহ, আল্লাহ তাকে লাআনত করুন। এবং এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের এই নিচে লোহার কড়া ঢুকে গেছে, ওটা বের করতে অনেক কষ্ট হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তারা মিলে নিচের দাঁত দিয়ে টেনে এটা বের করছে, কথা বুঝতে পারছেন? আপনি তো বুঝাতে পারছি না কি হয়েছে ওই যুদ্ধে, একটু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি, বইটা পড়লে বুঝতে পারবেন, সিরাত পড়লে মানে এই আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে হয়তো বা সর্বোচ্চ এতটুকু সময় হয়তো হবে, এর মধ্যে মুসলমানদের অবস্থা একদম ছত্রভঙ্গ হয়ে গেছে, একে একে সাহাবীরা শহীদ হতে শুরু করলো। তালহা রাদিয়াল্লাহু আনহু তার আনহু তার সম্পর্কে আসছে, তার গায়ের মধ্যে ওই যুদ্ধে প্রায় 40-70টা তরোয়াল দাগ ছিল, এই অবস্থায় তিনি নিজের কাঁধে নবীকে উঠিয়ে
উহুদ পাহাড়ের উপরে উঠায় সেফ জোনে নিয়ে গেলেন, এই অবস্থা। তাহলে ফিজিক্যাল ফিটনেস তাদের কেমন ছিল এটা বুঝতে হবে, আর আমাদের জেনারেশনের ফিটনেস কেমন আমাদের সেটাও চিন্তা করতে। আমরা তো ঘুমাই না, ঘুম নাই, খাওয়া নাই, ফেসবুক, টিকটক, ইউটিউব, ব্যাস। আর গোপনে পাপ করে নিজের শক্তি নষ্ট করে। তো এই যুদ্ধে তারপরে মুসলমানরা সেফলি উহুদ পাহাড়ে উঠে যায় এবং তারা চলে গেল যুদ্ধে। এটা আমরা পরাজয় বলতে পারি না, কিন্তু বিপর্যয়, এটা অবশ্যই একটা কি বিপর্যয়। এই যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, এটা সবচেয়ে বড় বিপর্যয়। তারপরে পরের বছর তারা আবার আক্রমণ করেছে খন্দকে, ওইটা আমরা ডিফেন্ড করেছি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক দাওয়াতি কাজ করলেন পররাষ্ট্র ক্ষেত্রে, অন্যান্য রাষ্ট্রে, যেমন রোম সম্রাট হিরাক্লিয়াস ওই মিশরে, আলেকজান্দ্রিয়ায়, হ্যাঁ, বুসরা, আপনার বাহরাইন, এই বিভিন্ন জায়গায় তখন রাজতন্ত্র, রাজারা ছিলেন, তাদের কাছে দাওয়াত পাঠানো হলো। এবার চলতে থাকে দাওয়াত এবং এই জিহাদ চলতে থাকলো। চলতে 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 একদিন নবীজি স্বপ্ন দেখলেন তিনি তাওয়াফ করছেন কাবা ঘর। সাহাবীরা বুঝলেন যে আমরা এখন উমরা করতে যাবো, উমরা প্রিপারেশন নেওয়া হলো, রাস্তার মধ্যে আটকে দেওয়া হলো, না যেতে পারবে। কেন? যে এই বছর যেতে পারবে না, পরের বছর আসতে হবে। আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দেওয়া লাগবে, তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দেবো না, আর আগামী 10 বছর আমরা কোনো যুদ্ধ করবো না, এরকম কিছু শর্ত দিয়ে দিল তারা। ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে ঠিক আছে, ডান। এটা হচ্ছে হুদায়বিয়ার সন্ধি, ঠিক আছে। এখানে আরো অনেক ঘটনা আছে, এটা বলতে গেলে অনেক সময় যাবে, আমি শেষ করে দিচ্ছি। হুদায়বিয়ার সন্ধির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগটা কি সৃষ্টি হলো শোনেন, শত্রু হচ্ছে এদিকে কুরাইশরা, এদিকে ইহুদিরা, মুনাফিকরা। এখন কুরাইশদের সাথে এখন আমরা সন্ধির মধ্যে আছি, কুরাইশ আমাদের সাথে যুদ্ধ করবে না, ঠিক আছে। বাস এখন আমাদের সুযোগ সৃষ্টি হলো ইহুদিদেরকে ধ্বংস করার। বাস এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করলেন, খায়বারে তো আর এই মক্কার কুরাইশ এসে হেল্প করতে পারলো না। এটা কত স্মার্ট আমাদের নবী, দেখেন, একটা শত্রুর হাত চিপে ধরা হয়েছে, ও আর আক্রমণ করতে পারবে না, বাস এখন ওকে আক্রমণ করা হবে, বাস ওকে আক্রমণ করা হবে। এভাবে একটা একটা করে ইহুদি গোত্র শেষ করা হবে। বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাদির সব বের করে দেওয়া হলো আরব থেকে, ইহুদি মুক্ত আরব। ওই আরব এখন দখল করতেছে ইহুদিরা, যে আরব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মুক্ত করলেন, এবং ইন্তেকালের কয়েকদিন আগেও বলে গেছেন যে আমার মৃত্যুর পরে সব ইহুদিদেরকে বের করে দিবেন। ওরা এখন পুরো আরব কেন সারা ওয়ার্ল্ড শাসন করতেছে। সেভাবে হুদায়বিয়ার সন্ধির পরে চুক্তি হলো যে কেউ কারোর সাথে লড়াই করবে না, কিন্তু ওরা চুক্তি ভঙ্গ করলো। চুক্তি ভঙ্গ করার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 12,000 সাহাবী নিয়ে মক্কা আক্রমণ করলেন, কাউকে কিছু না জানিয়ে। যেই মক্কা থেকে আমরা শূন্য হস্তে বিতাড়িত হলাম, মনে আছে, যেই মক্কায় আমরা নির্যাতনের পর নির্যাতন সহ্য করলাম, যেই মক্কায় আমাদেরকে বয়কট করলো, 3 বছর গাছের ছাল পাতা খেয়ে থাকলাম, সেই মক্কা আমরা বীরের বেশে বিজয় লাভ করলাম মাত্র 10 বছরের মধ্যে। কত বছর? তাহলে বুঝলাম কিভাবে আস্তে 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 মক্কা বিজয়টা হবে। মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ নবী সবাইকে গণহারে হত্যাও করেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হত্যা করলেন, শুধু তাদেরকে হত্যা করা হয়েছে যারা আল্লাহ নবীকে গালি দিয়েছে, যারা আল্লাহ নবীকে গালি দিয়েছে, কটূক্তি করেছে। ইবনে খাতাল নামে এক ব্যক্তি ছিল, কাবা ঘরে গেলাস ধরেছিল, ওকে ওই অবস্থায় হত্যা করা হয়েছে। এটাকে কোনো ছাড় দেওয়া যায়, এসব এসব পাপের কোনো ছাড় আছে? যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাদের জন্য এটা করা উচিত, শাস্তির আওতায় আনা উচিত। তারা তো সবাই এই বাকস্বাধীনতার নামে নবীকে গালি দেওয়া শুরু করবে, ঠিক না? দেখেন মক্কাতেও নবীকে গালি দিয়েছে মানুষ, কিন্তু মক্কাতে নবী শাস্তি ইম্পোজ করেন নাই, আর ওই সময় এটা করার মতো খুব শক্তি ছিল না। কিন্তু মদিনার পরে যখন মক্কা বিজয় হলো, তখন তিনি হচ্ছেন পুরো ওই আরবের কি প্রেসিডেন্ট, তার সেই অথরিটি আছে, তাকে কেউ গালি দিলে তিনি অবশ্যই তখন তাকে শাস্তি বাড়তে পারো। তাদেরকে বাদ দিয়ে সবাইকে মাফ করে দেওয়া হলো, সবাইকে, সবাইকে মাফ করে দেওয়া, তোমরা সবাই মুক্ত যাও, আছে তোমাদের উপর আমার কোন রকম অভিযোগ বলতে পারবে আল্লাহ নবী ছাড়া। ব্যাস এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করে নিয়েন, তারপরে মাত্র 81 কি 83 দিন তিনি বেঁচে ছিলেন, তারপরে তিনি এই দিনটাকে আমাদের হাতে আমার উপর রেখে চলে গেছে। এখন বলেন আমাদের কাছে সিরাত থেকে অল্প সময় কি বুঝলাম, অনেক সারাদিন কথা বলা যেত এটা নিয়ে, যতটুকু পারলাম ছোট করার চেষ্টা করলাম, কিভাবে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক দিন বিজয় হবে? তাহলে বলে আপনারাই বলেন প্রথমে কি করতে হবে তাহলে আমাদের, হ্যাঁ,
অবশ্যই লেখাপড়া করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ইলটা পড়তে হবে, তারপরে আমাদের আমল করতে হবে। নিজে আমল না করে তো দাওয়াত দেওয়া যাবে না, জানেন, নিজে আমল করতে হবে, সুন্নাহ মাফিক চলতে হবে, তারপরে দাওয়াত দিতে হবে মানুষকে। দাওয়াতটা শুরু হবে আগে কাছের মানুষ থেকে, আস্তে আস্তে বড় পরিসরে যাবো ইনশাআল্লাহ। ঐক্য থাকতে হবে, প্রকাশ্য দাওয়াত মানে সব দাওয়াত খোলা মেলাই দিতে হবে, তবে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে। এবং এই দাওয়াত দেওয়ার পরেই আসবে নির্যাতন নিপীড়ন, আসবে কিনা, তখন সবর করতে হবে, তখন প্রথমে সবর করতে হবে, প্রয়োজনে উপযুক্ত পরিবেশে হিজরত করতে হবে। একটা জায়গায় পরিবেশ নাই একদম, যে আবেসিনে হিজরত করলেন সাহাবীরা, নবীজি মদিনায় গিয়ে হিজরত করলেন, মনে করেন, মনে করেন একটা দেশের নাম হলো ভুটান, কথার কথা বলছি, এক্সাম্পল দিচ্ছি, ওখানে দিনের পালনের কোনো পরিবেশই নাই, তো সেখান থেকে আপনি মালয়েশিয়া গিয়ে হিজরত করছেন, ওখানে পরিবেশ আছে, এই হলো একটা বিষয়। এই একটা অবস্থা, তাহলে আমাদের এখানে তো পরিবেশ আছে, কিন্তু এটাকে ইমাজিন করার অভাব আছে, এবং এই যুগ, এই যুগের সাথে এটাকে মিলিয়ে নেওয়াটার ঘাটতি আছে। এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি, তো আমরা আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করি। এভাবে দাওয়াতের কাজ চলতে থাকবে, তারপরে আল্লাহ পাক দেখবেন ইনশাল্লাহ এরকম কিছু মানুষ মিলিয়ে দিবেন যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ থাকবে, এবং একজন নেতা লাগবে। দেখো তো এখানে নেতা কয়জন ছিল, দশজন, এক নেতা, এক নেতা এক জামাত, একটা নেতা একটা জামাত, একটা জামাতের মধ্যে আনসার সাহাবী আছে, মুহাজির সাহাবী আছে, তারা কি আবার দুইটা জামাত হয়ে গেছে, একসাথে হয়ে গেছে, আনসার মুহাজির একসাথে এক হয়ে গেছে, এক আমির, এক জামা, এক নীতি, ব্যাস চলতে পারে, দাওয়াত চলবে। যেহেতু এখানে দাওয়াতের প্রেক্ষাপট, দাওয়াত চলবে, তো আমাদের লাগবে আগে জামা এবং আমির, ইমারত, এটা এখনো আমরা ওইভাবে পাইনি, আল্লাহ পাক, আল্লাহ পাক সেটা ব্যবস্থা করে দিন। আর এখন ব্যক্তিগত পর্যায়ে আপনি দিনের জ্ঞান শিখবেন, আমি দিনের জ্ঞান শিখবো, আমল করবো, মানুষকে দাওয়াতে কাজ করবো, ঐক্যের চেষ্টা করবো, যদি না হয় সেটা তারা বুঝবে, আপনি এখন চেষ্টা করবেন, এবং আমরা আমাদের পরিবারকে ইসলামে রাখার চেষ্টা করবো, আমাদের অর্থনীতি হালাল রাখার চেষ্টা করবো, আমাদের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করবো, এই কাজগুলো তো করতে পারবো। এরপরে যদি আল্লাহ আরো বড় ক্ষমতা দেয় তখন তখন দেখা যাবে, আপাতত প্রাথমিকভাবে আমরা এই কাজগুলো করতে থাকবো, আল্লাহ আমাদের সঙ্গে।